ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের দাম 8.5% বাড়িয়েছে সরকার। বিদ্যুতের দাম বাড়ায় চলমান অর্থনৈতিক সংকট আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে পণ্য রপ্তানির মৌসুমে এ ধরনের সিদ্ধান্ত রপ্তানিমুখী শিল্পে নেতিবাচক প্রভাব বাড়বে। এই পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও সরবরাহে পরামর্শ দিয়েছে অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। মূল্যস্ফীতি ও ডলার সংকটে কমছে রপ্তানি আয়, অন্যদিকে আমদানি পণ্যের দামও চড়া। এসব কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে বাড়ল বিদ্যুতের দাম, এতে আবারও উৎপাদন ব্যয় বাড়ল। পুরনো অর্ডারের পণ্য সরবরাহ নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে কারখানাগুলোতে। বাড়তি চাপের কারণে প্রতিযোগী দেশগুলোর সাথে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে উৎপাদনমুখী শিল্প। এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে আমার কস্টিং। অলরেডি তো আমাদের নানা কস্ট বেড়ে গেছে আপনি জানেন, আর সিন্স এখন আমাদের মার্কেটিং সিজন, আমাদেরকে এখন এটাকে নিয়েও যদি কস্টিংয়ে নিতে হয় তাহলে আসলেই আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে করে আমাদের ব্যবসাটাকে সাস্টেনেবল করে রাখতে পারবো। সেটা যদি সময় দেওয়া হতো তাহলে অবভিয়াসলি এটাকে আমরা ইনকর্পোরেট করে ব্যবসার ভিতরে সেটাকে কিভাবে করে সাস্টেইন করতে পারবো সেটাকে ইনকর্পোরেট করে আমরা একটা রাস্তা বের করতে হবে, যে এখানে এটা কোনো আপনার এটাকে এই যে কস্ট ইনক্রিজ হবে এটা আমাদের লাইবিলিটি ইনক্রিজ হবে ইন্ডাস্ট্রিতে, আমাদের নিজেদের জন্য লাইবিলিটি ইনক্রিজ হবে। তো বিদ্যুতের মূল্য বৃদ্ধির যেই আপনার ঘোষণাটা আসলো, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা চেষ্টা করছি যে আমাদের সকলে মিলে যে রপ্তানি টার্গেটটা আমরা ঠিক করি সেটাকে অ্যাচিভ করার জন্য, নানা প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রি ওনার আছি তারা চেষ্টা করে যাচ্ছিলাম। এবং আপনারা দেখছেন যে আমাদের গত 5 বছরে এরকম যে গ্লোবাল ক্রাইসিসগুলো আছে তার মধ্যেও একটু একটু করে কিন্তু আমাদের প্রোগ্রেস হচ্ছিল। কিন্তু সেই জায়গায় যদি এইরকম একটা চাপ চলে আসে যেটা আসলে আমাদের কোনোভাবে হিসাবের মধ্যে ছিল না, তাহলে আমরা জানি না যে এই রপ্তানি টার্গেট যে 100 বিলিয়নের দিকে আমরা ছুটছি সেই টার্গেটটা আমরা কীভাবে অ্যাচিভ করতে পারব। আপনি জানেন যে 2026 আমরা এলএসি গ্র্যাজুয়েট করব এবং তার ক্ষেত্রে আপনার অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হবে। তো সেই জায়গায় যেখানে গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত আমাদের যেই গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, সেটা না করে এখন যদি আমরা দেখি যে এরকমের বিভিন্ন রকমের আপনার সিদ্ধান্ত আসছে যেগুলো আসলে আমাদের দেশীয় উৎপাদন এবং রপ্তানিকে ব্যাহত করব, এই জিনিসটা আসলে খুব দুঃখজনক। বিদ্যুৎ গ্যাসের মতো জ্বালানির দাম বাড়লে উৎপাদনের সব পর্যায়ে প্রভাব বাড়ে, এই জন্য সাশ্রয়ী জ্বালানি সরবরাহের তাগিদ দিয়েছেন গবেষকরা। তাদের মতে নীতি সহায়তা ছাড়া দেশের রপ্তানি আয় বাড়ানো সম্ভব না। তারপরেও যে কম খরচে বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায়, এটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির আমরা অনেক আগে থেকেই যা মানে এটা একটা প্ল্যান ছিল যে এটি করতে হবে, যে আসলে ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে কস্ট অফ ডুইং বিজনেস, কিন্তু র মেটেরিয়ালসের খরচ বেড়ে গেছে, ডিভ্যালুয়েশনের কারণে খরচ বেড়ে গেছে, সব কিছু মিলে এখন যদি আবার বিদ্যুতের দামও এইভাবে বাড়ে, অন্তত কিছু কিছু জায়গায় বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা ভালো করছে এক্সপোর্ট আর্নিং করছে এরকম কিছু কন্ডিশন দিয়ে তাদেরকে যদি নীতি সহায়তা দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দেশের জন্য তারা এক্সপোর্ট আর্নিংসও বেশি আনবে, আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেই রিজার্ভের যে ব্যালেন্স করতেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। বিশ্লেষকরা বলছেন রপ্তানিমুখী শিল্পে বিদেশি আয়ের উপর ভিত্তি করে জ্বালানি ব্যয়ে প্রণোদনা সুবিধা দিতে পারে সরকার, এজন্য নীতি নির্ধারকদের আন্তরিকতা দরকার বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।